সম্মানিত ভিউয়ার দর্শক শ্রোতাবৃন্দ, আমরা রাসূলুল্লাহ সাল্লামের জীবনের প্রত্যেক দিন হাজারের অধিক সুন্নাহ সিরিজ আলোচনার 42 নম্বর ভিডিও ক্লিপে যে আলোচনা করছি সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রের সালাত। এই রাত্রের সালাত অধ্যায়ে আমরা কয়েকটি ভিডিওতে আলোচনা করব, কয়েকটি ভিডিও। তার মধ্যে প্রথম ভিডিওটি হলো যে রাত্রের সালাতের ফজিলত, এবার দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব এর রাকাতসমূহ নিয়ে। আজকের জন্য এতটুকু করবো ইনশাআল্লাহ। আসুন তাহলে প্রথম ভিডিওতে আলোচনা করছি রাত্রের সালাতের ফজিলত বা সওয়াব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিসে, যেটা সহিহ মুসলিম হাদিস, বর্ণনা করেছেন আফদল সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ মুহাররম ও আফদল সালাহ বাদাল ফরিদা সালাতুল লাইল। মহানবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি সহিহ মুসলিমের, যে সবচেয়ে উত্তম রোজা রমজানের পরে মহরম মাসের রোজা। এই জন্য মহরম মাসের রোজা, এখন মহরম মাস চলছে, এই মহরম মাসের রোজা সবচেয়ে উত্তম রোজা বলা হয়। যত বেশি রাখতে পারেন, সম্পূর্ণ মাস রাখতে পারেন, অধিকাংশ মাস রাখতে পারেন, অথবা না পারলে প্রতি বৃহস্পতিবার শুক্রবার রাখতে পারেন অবশ্যই। এবং মহরম মাসের রোজা মধ্যে আপনি বিশেষ করে আশুরের রোজা, 10 তারিখের রোজা, এক বছরের পেছনে কোনো অফ হয়ে যায়। এর সঙ্গে 9 তারিখের রাখা সন্না, দুটো অবশ্যই রাখবেন, আর পারলে বেশি রাখবেন। আর দ্বিতীয় অংশ আসছে, সবচেয়ে উত্তম সালাত হলো ফরজ নামাজের পরে উত্তম সালাত হলো রাত্রের নামাজ। আল্লাহু আকবার, রাত্রের নামাজ সবচেয়ে উত্তম নামাজ। নফল নামাজের যত প্রকার আছে, সবচেয়ে উত্তম নামাজ হলো ফজরতের দিক থেকে। এবং এই সমস্ত সালাতের দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য অর্জন হয়, কারণ শেষ রাত্রের নামাজগুলো, রাত্রের নামাজ বিশেষ করে শেষ রাত্রে যদি আদায় করে সবচেয়ে উত্তম হবে, সে রাত্রের নামাজ শেষ রাত্রে আদায় করলে। এবং সে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, বুখারীর বিশুদ্ধ হাদিস সহিহ বুখারী, এবং ডাকতে থাকেন যে কেউ আসে ইস্তেগফার করবে, গুনাহ মাফ, তার গুনাহ মাফ করে দেবো। কোনো অসুস্থ ব্যক্তি আছে, অসুস্থ ব্যক্তি সুস্থতা কামনা করলে আমি তাকে সুস্থ করে দেবো, এভাবে ডাকতে থাকেন। এই জন্য রাত্রের নামাজ আল্লাহ তালার নৈকট্যর জন্য বড় হাতিয়ার। এই জন্য যারা নাকি সালেহীন, সালফে সালেহীন, রাত্রের নামাজ কখনো ত্যাগ করতেন। আল্লাহ তালা আমাদের সবাইকে সালফে সালেহীনের আমল করার তৌফিক দান করুন, আমাদের কো সালফে সালেহীনের মধ্যে সামিল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।